নমস্কার বন্ধুরা, 2022 সালের নতুন বছরে সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপাড় করবে জীবন। একদমই এই কাজগুলো করবেন না। এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলো একদমই করবেন না, আর তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কবে কখন কোন সময় থেকে দেখা যাবে কি জানাচ্ছে বিজ্ঞানীরা, তো বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আপনার জেলা যখন কোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট বার হবে সর্বপ্রথম আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো চলতি বছরে গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল 2021 সালে। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু বিপুল চর্চা হয়েছে। আসন্ন 2022 সাল, এই সালেও রয়েছে বেশ কয়েকটি সূর্য ও চন্দ্রগ্রহণ, আর এখন তা নিয়ে সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আসলে গ্রহণের সময় কোনো কাজ কিন্তু শুভ থাকে না, তাই সাধারণ মানুষের মনে চিন্তা হওয়াটা স্বাভাবিক। শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে। এখন কিন্তু অনেকেই জানতে চাইছেন যে 2022 সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে। তো এই সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 30শে এপ্রিল, এবং 2022 সালে রয়েছে আরও একটি সূর্যগ্রহণ, অর্থাৎ দ্বিতীয় একটি সূর্যগ্রহণ, যা কিন্তু হবে 22শে অক্টোবর। সবাই কিন্তু জানেন যে সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চাঁদ একে অপরের মুখোমুখি চলে আসে। কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি? গ্রহণ মানেই সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া। তাই এই কাজটা করে থাকে রাহু অথবা কেতু, এবং এই গ্রহণ কিন্তু সকলের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে যায়। তাই সকলকে কিন্তু থাকতে হবে সচেতন। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর বড় প্রভাব পড়তে পারে। আর খালি চোখে গ্রহণ দেখাকে অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে। এই গ্রহণের সময় কিন্তু গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতনভাবে থাকতে বলা হয়। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকার, আর এই সময় যে কোনো ধারালো বস্তু থেকে দূরে থাকাই চেষ্টা করুন।